ওরা আসছে রাতের একটা পর্যন্ত এই এখানে একটা রুম ছিল রাতের একটা পর্যন্ত ওরা আইসা কথা বলতো আঙ্কেলরা ছিল সাক্ষী আঙ্কিরা বলতো যে আপনি এভাবে রাত জেগে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন কিন্তু এই যে এখানে কিছু ছোট ভাই ছিল ওরা মাছ মাছ চাষ করতো ছেলেগুলো মাসাল্লাহ কোনোদিন এই মসজিদে হয়তো ওরা কোনো কন্ট্রিবিউশন করে নাই কিন্তু কোনো বিরোধিতা করে নেই মাসা এত সুন্দর ওদের এই এলাকার মানুষের চিন্তা চেতনা এত সুন্দর যে ওর কথা হচ্ছে যে ভাই আমার আপনার কথা ভাল লাগে আমি এখানে আসবো না আপনার আমার কথা ভাল লাগে না আপনি আসিয়েন না তা ভাই আপনি পার্সোনাল অ্যাটাক করেন না আমরা পার্সোনাল অ্যাটাক করবো না মানে কোনো ব্যক্তিকে এভাবে তুলে তানা তুলনা দেওয়া বা তারা ওয়াল্লাহি আমি অনেক মসজিদ মাদ্রাসা দেখেছি যেখানে ঝগড়া বিবাদ সমাজ আলাদা হয়ে যাওয়া এইটা আমার নজরে থাকতে পারে আরও আমার যেহেতু বাংলাদেশে বয়স কম আমার নজরে আমি সব চাইতে ঝগড়া ঝাঁটি মুক্ত এই একটা মসজিদ আছে একজন ভদ্রলোক মারা গেছে আল্লাহ ওনাকে ক্ষমা করুন বিবি হুমায়ুন ছিল ওনার নাম বিবি হুমায় হুমায়ুন চিনছেন মাশাল উনি অনেক আমার সাথে ওনার মতো বিরোধ ছিল কিন্তু উনি ফজর নামাজ এখানে এসে পড়তেন এবং জীবনেও মানে ফজর তো আমরা একটু জলদি পড়ে ফেলতাম জলদি পড়তাম কি পড়ি আমরা এখনকার খবর আমি জানি না তবে দুই হাজার পনেরো সালে আমি নামাজ শেষ করলে মানুষ দিত আমি নামাজ শেষ করলে কি এ বিপি হুমায়ুন সাহেব ওনার এই ইবাদতগুলো কবুল করুন ওনার জীবদ্দশার আমি জানি না উনি কেমন ছিল আল্লাহ ওনার সাথে ওনার কর্মগুলোকে আল্লাহ কবুল করুন তারপরও মানুষ নিজের কর্মফল বহন করে তো মতবিরোধ ছিল কিন্তু উনি আউ লোক নামাজ পড়তে চলে আসতেন আশা বসে থাকতে এনেভাবে আমার মনে আছে সালাম ফিরিয়ে তো আমরা মানে আমরা তো মনে করি নামাজটাই দোয়া আমরা তো নিজে নিজে মনাজ দিয়ে তিনি কি করতো চলে যেত এবং আমার মনে হয় আপনাদেরকে আরও কাছ আমার জন্য কোনো কমপ্লেন দেয় না উনি অনেক বয়স ছিল তো উনি ধরেই নিছে যে ছোট মানুষ দিন শিখতেছে দিন প্রচার করতেছে তার সাথে মতবিরোধ আছে এখানে এক হানিফ ভাই হানিফ ভাই বেতা অনেকে ছিল মাসালা টুকটাক মতবিরোধ ছিল কোনদিন দিন কেউ তুই তুকারি পর্যন্ত যাওয়া বা হিংসামি করা শত্রুতা করা আলহামদুলিল্লাহ এই বেতাগা মধ্যপাড়া আমি মনে করি এটা আদর্শ গ্রাম আপনি দেখছেন আজকে এখানে মুসলিদের অনেকেই বেতাকার আছে ওই একজন মুরুবি আছে হেডমাস্টার সাহেব বললাই আমার কথাগুলো বলতেই ভালো লাগে উনি ওই ওদিক থেকে নামাজ পড়তে চলে আসতো উনি এখানে জুমা পড়তো আবার ওখানেও পড়ে উনি ওই মসজিদে নামাজ পড়ে মসজিদে পড়ে ওনা উনি পারফেক্ট ম্যান উনি বোঝে যে আমার দরকার সলাত একজন ইমাম যে ইমাম শিরিক করে না যে ইমাম সরাসরি বিদাত করে না যে ইমাম সরাসরি শিরকের সাথে জড়িত না এরকম ইমামের পিছনে নামাজ পড়লে আমার নামাজ হয়ে যাবে আমার দরকার জামাত তবে তিনি মুরব্বী মানুষ আচ্ছা উনি কি বেঁচে আছে এখনো হ্যাঁ দেখছি একজন আরেকজন যে হাফের সাহ বলতো উনি অসুস্থ না আল্লাহ তালা ওনাকে সুস্থ করুন আল্লাহ আকবর উনি আমার মনে হয় ওনার হাঁটা চলাও খুব স্লো হয়ে গেছিলো স্টকের কারণে প্রায় মাঝে মধ্যে আসতো একবার এই মসজিদে ওই যে রফিয়াদের নিয়ে আমিন বলা নিয়ে কিছু মানুষ আমাকে খুব ধরলো ধরার পরে আমার কাছে কিছু বুখারি ছিল যেগুলো সৌদি আরবের ওই যে দারুসালাম পাবলিকেশান ছিল তো ওরা বলতেছে যে এগুলো তো আপনার কিতাব মানে এখানকার কিছু লোকজন বলতেছে এগুলো তো আপনার কিতাব কিন্তু আলহামদুল্লাহ এই দু হাজার বাইশ সালে এখন প্রমাণিত কাউমি ভাইরা সুন্নি ভাইরা সবাই কিন্তু বলে যে রফেদেন হাদিস আছে আমিনের হাদিস আছে এগুলো হাদিস আছে ওনারা এখন কিন্তু মাসাল্লাহ এগুলো ওয়া এখন কেউ করে কেউ করে না এটা নিয়ে শ্রোতারা বেশি মারামারি করে কিন্তু আলে সবাই এখন হাদিসকে শিকার স্বীকার করে হাদিস বর্ণনা করে আপনারা ইউটিউব অবশ্যই দেখেন ঠিক না আচ্ছা তো তখন আমি বড় বিপদে পড়ে গেছি বলে যেগুলো আমার বই বললাম যে ভাই এটা সালাম পাবলিকেশন হাদিস কিভাবে আমার হবে আপনি আপনাদের একটা দেখেন না যদি এটা আমার তাহলে আপনার একটা বই দেখেন আমার কারো কাছে বোখারি নেই এই হাফেজ সাহেব আল্লাহ ওনাকে কবুল করুন উনি কি জন্য জানি ওই দিন মা আসছে উনি খুব অসুস্থ মানুষ কথা বলতে ওনার খুব কষ্ট হয় আল্লাহ ওনাকে ওনার কষ্টের বিনিময় আল্লাহ ওনাকে সমস্ত গুণা ক্ষমা করে জান্নাত করে আল্লাহ ওনার উপর সন্তুষ্ট হন আমাদের উপর সন্তুষ্ট হন তো এখন করছে কি উনি বলে যে আমার কাছে সাত খণ্ড বুখারি আছে ওনার বিবাহের সময় নাকি কার বিবাহের সময় সেই ইংরেজ আমলে মনে হয় কেউ ওনাকে গিফট করছিল বিমানে করে নিয়ে আসছিল পাকিস্তান পিরিয়ডে বাংলা তরজুমা আমাকে এই তো পাইছি এটা যেহেতু আমার এইবার তোমাদের গ্রামের একজন শিক্ষিত মানুষ আরো অন্তত ষাট সত্তর বছর আগের ছাপানো বুখারি কত বছর আগের নিয়ে আসছি দেখ তো ওই ছাপাগুলোর হ্যাঁ দারু সালামের সাথে নাম্বারিং বেশ কম আমি এবার এই হাদিসের বুখারিটা খুলে খুলে আমি যে রফিয়তেন করি বা আমি যে আমিন বলি এগুলা যে আসলে এটা যে আসলে হাদিসকে অনুসরণ করি আর ইমামিহ্লা যেহেতু বলছে যে যে যখনই কোনো সহি আদিস পাবো সেটাই আমার মাঝাব তাহলে এই সহি আদিস মানাই হচ্ছে মামা ভানিফার মাঝাব তখন আমি আলহামদুলিল্লাহ এখানকার মানুষকে যখন বললাম যে এই দেখেন সত্তর বছর আগের ছাপানো আপনাদের হাফিজ সাহেব তাজগা উনি কোনো একটা কলেজে কি ছিল সচিব না তাজগা কলেজে ছিল তিনি আমি বললাম আপনাদের গ্রামের একজন সুশিক্ষিত সুনামধন্য একজন ভদ্রলোক মুরুব্বী আর সত্তর বছর আগের দেখেন এ এই যে লেখা আছে যে তিনি রুকু থেকে উঠে রফিয়া দান করতেন আর রুকুতে যাওয়ার সময় রফিয়তান করতেন আলহামদুল্লাহ বেতাকাবাসীকে কেন ভদ্র বললাম জানেন যখনই ওটা দেখাইছি বিবাদ শেষ ও আল্লাহ আপনি এরকম পাবেন না সহজে মানে আসছে বসছে হুজুর আপনি যেগুলো করতেছেন এগুলো এখানে চলবে না আপনি আমার মতো সৌদি একটা জিনিস চালু করে দিলে হইব নাকি আমার বলতেছে তাই না আমি তো সৌদি একটা জিনিস চালু করি না এটা তো আসলে হাদিসে আছে তখন বলছে না হাদিসে থাকলে আমাকে দিয়ান আমি তো সবসময় আমার কাছে তরুণ করেন্ট থাকতো তো আমার বলে বসছে তো অনেক সবসময় বইটাই রাখেন সাইডে দেখেন তো তাহলে একজন মুরব্বী ছিল উনি ওই যে মসজিদটা আছে এখন মসজিদের ওই পাড় থেকে আসতো কেমন কার বেয়াই যেন পরিচিত একজন শালুকিয়া ওনার আত্মীয় স্বজন আছে মনে হয় যে ওই বাড়ির উনি আবুল কালাম সাহেব না ওই বাড়ির একজন মুরব্বী চিকন করে উনি বলতে এবার পায়ের উপরে পা তো বলতেছিল যে তাহলে একটু দিয়াও সাই তুমি তো বাউরে বইটাই রাও বুধ তো দেওয়াও না তখন আমি ওই হাফেজ সাহেবের না না মাস্টার না উনি না রফিক মাস্টার মাসাল্লাহ ভদ্রলোক আমাদের এই যে এই ভাইয়ের বাবা আমাদের শরফুদ্দিন ভাইয়ের বাবা মাসাল্লা উনি ভদ্রলোক উনি সবসময় আসতো এসে এভাবে খুব বসে বলতো যে আপনার কথাটা আমি শুনছি এটা আসলে ফেলে দেওয়ার মতো না কিন্তু এখন এই জিনিসটা আসলে নতুন আমাদের জন্য আমরা শুনতেছি আমাকে একটু রেফারেন্স করে তো মাসাল্লাহ আমি যখনই ওনাকে রেফারেন্স দিতাম উনি বলতো যে কি করবেন বলেন আপনি তো আসলে আসছেন আমরা তো সমাজ অধিকাংশ মানুষ পড়াশোনা করি না ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে আপনি চালিয়ে যান তবে উনি আমার অনেক মতবিরোধ ওনার সাথে কিন্তু উনি কিন্তু আমার অনেক কিছুর সাথে এগ্রি ছিল না কি ছিল না কিন্তু উনি বলতো যে আপনি তো নতুন মানুষ ছোট মানুষ এখন আসছেন বিদেশে বড় হয়েছেন ইনশাআল্লাহ আপনি কোরআন চালিয়ে যান আল্লাহ বরকত দিবে আমি তো বললাম যে এই বেতা আসলে আমার আর মানে হৃদয়টা খালি ছটফট করে আমার খুশিতে যে এইখানে আমি এখন আমি অনুভব করি যে বাংলাদেশে উমুক মসজিদ দখল হয়ে গেছে তুমুক মসজিদে তালা দিয়ে দিছে উমুক করে বাই করে দিছে কত কিছু আমরা শুনি আফসোস লাগে খুব খারাপ লাগে অথচ এখানে এইখানে একটা ছোট্ট রুম ছিল ঘুমায় থাকতাম তখন তো এই যে কী বলে এটাকে বাংলাদেশে ওই যে জঙ্গি জিএমবি সরকার অনেক কিছু করতেছে আমাকে অনেকে ভয় দেখাইতো যে তোর জঙ্গি বলে ধরা দিব জিমবি বলে ধরা দিব আমি ভাই আমি করি গিয়ে আমার পুলিশ যদি আসে আমার কাছে কোরআন আর কোরআনার তরজুমা এটা বাংলাদেশের ব্যাগের ঘরে আছে তো যদি এরকম পুলিশ করবে না পুলিশ যাদেরকে ধরে ওদের এমনও তো আছে যে জায়গা জমি সমস্যা ঢুকে দিচ্ছে আর এক মামলায় তো কে কি করবে একজনের শত্রু তুমি করলে আমি বলছি যে আল্লাহ রক্ষাকারী আমার কাছে আসলে কোরআন ছাড়া আর বুখারি মুসলিম আমার কাছে থাকতোই কোরআন বুখারি মুসলিম আর বেশি রিয়াজহীন বইটা থাকতো রিয়াজুসল ইমাম নবী রহমার কেমন আমি উনি আসলে কিছুই পাবে না হিন এগুলোই পাবে আর আমি আমার সব বক্তব্য রেকর্ড হয় ওকুলা খুচলে ইনশাল্লাহ দেবে তা একটা সাহস ছিল আমার ভয় লাগতো মাঝে মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ এই বেতাগার কাউকে কোনোদিন আমি ভয় পাইনি এর কারণে এই আমি খুব সাহসী এর কারণ হচ্ছে এরা সবাই অ্যাকসেপ্ট করছে ভিন্নতাকে একটা জিনিস নতুন আসছে ওরা বোঝার চেষ্টা করছে তর্ক করছে দলিল দেখা দেওয়ার পরে হয়তো সে মেনে নিতে তার কষ্ট হচ্ছে কিন্তু সে কি করেনি এই যে ধরেন এই যে উনি দাঁড়ায় আছে আবার এক ভাই ছিল আমাদের উনি গাছ নিয়ে কাজ করতো সবাই আসতো সবাই আসতো এখানে এখানে একবার এই জানাজাটা হচ্ছিল জানাজার শেষে যখন আমাকে পড়াতে দেয় নাই তখন এই মসজিদের ছাদ হয় নাই শুধু ফ্লোরিং হয়েছিল আমি মাইক্রোফোন অন করে বলছি ঝগড়া করেন না কেউ আধা ঘন্টা বক্তব্য দিছি আলহামদুলিল্লাহ পুরো ব্যথাকার সবাই এখানে আসছে জানাজা যা মানুষ ছিল প্রায় মানুষ এখানে এসে আধা ঘন্টা বক্তব্য শুনছে এবং তারা এটা এগ্রি অথবা ডিসএগ্রি কিন্তু তারা ভায়োলেট করে নাই কি করে নাই এই জন্য এই গ্রামকে আদর্শ গ্রাম বলছি আপনার আর আপনার চাষ ঝগড়া থাকতে পারে এই পাড়ার ওই পাড়ার হিংসা থাকতে পারে কিন্তু আজ এই মসজিদের দু হাজার পনেরো সালের ইমাম হিসাবে আমি এখানকার মানুষকে খুবই ভালো পাইছি আল্লাহদের এই ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে দিন আজকে আপনারা অনেকে বাহির থেকে এখানে নামাজ পড়তে আসছেন ধারণা করেন যদি বেতাকা বাশির ভিতরে মিল মোহাম্মত না থাকতো এই মসজিদ নিয়ে কত ঝগড়া ফাসাদ হইতে পারত তাহলে আজকে তো আমরা এখানে নামাজ পড়তে আসতে পারতাম না এবং দেখেন ওনাদের ভালো লাগেনি বা ওনাদের নিজস্ব একটা জিনিস আছে ওনারা আরেকটা মসজিদ করছে আলহামদুলিল্লাহ ওনারা এখন বাইরে খুদ্ দেয় আমার কাছে খুব ভালো লাগছে ওয়াল্লাহি আমি কখনো মনে করি না ওই মসজিদটা বা এই মসজিদটা কেন এত বেশি মসজিদ আর এই বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি আর যদি ষাটটা মসজিদে হয় যদি মানুষগুলো ঠিক মতো নামাজে আসে জায়গা হবে না ওয়াল্লাহি আমি কখনো কেন ওই মসজিদ বা আমি আমি মনে মনে এটা ধারণা করি যে ওরাও হয়তো মনে করে যে মানুষ যেদিন পাঁচ অক্ত নামাজ পড়বে সাত বছর বয়স দশ বছর বয়সে যে মানুষের নামাজ ফরজ যেদিন এদেশে দশ বছরের বাচ্চারা মসজিদ আসা শুরু করবে বাচ্চা আসবে বাচ্চার বাবা আসবে বাচ্চার চাচা আসবে বাচ্চার ভাই আসবে বাচ্চার খালু আসবে বাচ্চার ফুফা আসবে বাচ্চার দাদা আসবে বাচ্চার নানা আসবে যেদিন এই বাচ্চা বাচ্চার ভাই বাচ্চার বাবা বাচ্চার চাচা বাচ্চার জেঠা সবাই মিলে যেদিন যাদের উপরে নামাজ ফরজ সবাই মিলে যেদিন মসজিদ গুরুত্ব আসা শুরু করবে ইনশাল্লাহ এই পুকুরের পাড়ের মসজিদ আর বড় করতে হবে আমি কখন এগুলোকে খারাপ চোখে দেখি না কখনো খারাপ চোখে দেখি না কেন ওই জায়গায় মসজিদ হলো আমি আশা করি যে ওই বেতাকার ওই ওই মসজিদের ইমাম এই মসজিদের ইমামও ভিতরে ভিতরে অনুভব করে যে এই মধ্যপাড়ার মসজিদটা কখনো ওদের জন্য প্রতিদ্বন্দ্বী কিছু না যদি মানুষ সলা আদায় করে সঠিকভাবে তাহলে এগুলোতে জায়গা হবে না আরও লাগবে সবাই বেতাকাবাসীর জন্য দোয়া করবেন যারা বাইরে থেকে আসে না আমি বেতাকাবাসীর জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভাতৃত্ববোধ বাড়িয়ে দিন এবং যারা যারা ওই সময় পাওয়ারফুল ছিল চাইলে বিরোধিতা করে ঝগড়া করতে পারতো যারা যারা ঝগড়া ফাসাদকে এড়িয়ে গেছে আল্লাহ সবাই উপরে সন্তুষ্ট হন সবাইকে হেদায়তের প্রদান করেন জাহুখার ওয়াসান আলাইকুম রহমতুল্লাহ আবারও বলব এর উন্নয়নের কাজে সবাই আসিয়েন একটু এগিয়ে আসেন সবাই যারা যার মতো করে